গঙ্গা উৎসব করতে গেলে খালি গঙ্গার ধারে আরতি করে গঙ্গা উৎসব হয় না। তালা ট্যাঙ্ক বলুন বা যেখান থেকে আমাদের জল স্টোরেজ হচ্ছে বা গার্ডেন ডিস বলুন, বাইরের দেশের কাছে আমাদের এই জলটা উন্নত মানের নয়। শুধু গঙ্গা নয়, পুকুরগুলো দূষিত হয়ে গেছে, লেক দূষিত হয়ে গেছে, নদী কেটে কেউ নোনা জল ঢুকিয়ে দিচ্ছে। গঙ্গার ধারে প্রায় হাজার হাজার ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রি আছে, সেখানে ট্রিটমেন্ট করা হচ্ছে না। আপনি একজন পরিবেশবিদ, তো এই যে প্রতিনিয়ত জল দূষণ বেড়ে যাচ্ছে, তো এই জল দূষণের পরে যেমন জলজ প্রাণী এফেক্টেড হচ্ছে, কি তেমন সামাজিকভাবে পরিবেশের ঠিক কতটা ক্ষতি হচ্ছে? আমরা যদি জলে নানান রকম জিনিস ফেলি, সেখান থেকে জল দূষণ হয়। জলে সাধারণত দেখা যায় সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার্স, অর্থাৎ ভাসমান কণা, টোটাল সাসপেন্ডেড পার্টিকেলস কয়েক হাজার গুণ বেশি যদি গঙ্গার জলও দেখা হয়। এবং গঙ্গার জলে অয়েলি সাবস্টেন্সেস, অর্থাৎ তৈলাক্ত ভাব বেশি। এরপর আছে কলিফর্ম ব্যাকটেরিয়া, সেটা অনেক বেশি। তো এই কলিফর্ম ব্যাকটেরিয়া যদি বেশি থাকে, মেটালিক পার্টিকেলস, ধাতব কণা, বিভিন্ন কলকারখানা থেকে যে নির্গত হচ্ছে যে বর্জ্য, যেগুলোকে অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট করা হচ্ছে না, যেটা বেরুচ্ছে সেটাকে ট্রিটমেন্ট না করে নদীতে দিয়ে দেওয়া হচ্ছে। এবার এই যে ক্যানেল থেকে, খাল থেকে এসে ওটা নদীতে পড়ছে, নদী থেকে সাগরে যাচ্ছে, তো সেই যে ট্রিটমেন্ট করা হচ্ছে না, তার ফলে দূষণ বাড়ছে। আমরা জানি এই মুহূর্তে কলকাতায় গঙ্গা উৎসব চলছে। গঙ্গা উৎসব করতে গেলে খালি গঙ্গার ধারে আরতি করে গঙ্গা উৎসব হয় না। আমি আরতি করছি সেটা একটা ভালো শুভ চেতনা, কিন্তু আমি সামনে যে দেখতে পাচ্ছি জল, সেটা দূষিত হয়ে গেছে। কি কারণে দূষিত হয়েছে? যখন হাজার হাজার বছর ধরে একটা নদী যাচ্ছে এবং সেখানে যখন নগর উন্নয়ন হচ্ছে, কলকারখানা হচ্ছে, আশেপাশে বাসস্থান গড়ে উঠছে, নগর জীবন যখন গড়ে উঠছে, নগর যখন আমার আরবান ডেভেলপমেন্ট হচ্ছে, সেই সব দূষিত কণা কিন্তু আমি আমার ওয়াশরুম থেকে বলুন বা বিভিন্ন জায়গা থেকে বলুন, সেগুলো এসে পড়ছে, ড্রেনের জল এসে পড়ছে। এবার যদি কোনো সময় জোয়ার আসে, ভাটা না, জোয়ার যদি আসে বা কোনো বান আসে, আমরা দেখছি ক্লাইমেট চেঞ্জে যখন সমুদ্রের ওপরের জলস্তর অনেক স্ফীত হয়ে যাচ্ছে, জলোচ্ছ্বাস বেশি হচ্ছে, সাইক্লোন আসছে, তো সেইটা ব্যাক করে আসছে, ব্যাক করে ঢুকে যাচ্ছে সুন্দরবন হয়ে, নোনা জল আমাদের কলকাতার মধ্যে ঢুকে যাচ্ছে। যখন এই ব্যাক করে আসছে, যে ওভারফ্লো হয়ে যাচ্ছে, ওভারফ্লো হলে তাহলে যেহেতু রিভার বেডটা পলি পড়ে পড়ে অনেক উঁচু হয়ে গেছে, তার ফলে জল ধারণের ক্ষমতা কমে গেছে, ওই নোংরা জলটা তখন ওভারফ্লো হয়ে আবার শহরের মধ্যে ঢুকে আসছে। তো ড্রেনেজ লাইনগুলো মিক্সিং হয়ে যাচ্ছে, পানীয় জলের লাইন কোনো কোনো জায়গায় শহরের মধ্যে সুয়ারেজ লাইনের সাথে মিক্সিং হয়ে যাচ্ছে, কোনো কোনো গঙ্গার ধারে প্রায় হাজার হাজার ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রি আছে, বিভিন্ন জায়গায় ড্রেনেজ সিস্টেম আছে, সেখানে ট্রিটমেন্ট করা হচ্ছে না। এছাড়া প্লাস্টিক তো আছেই, আমি বললাম। এছাড়া আমরা মানুষ, আমরা অনেক কিছু জিনিস, আমরা যেটা ফেলা উচিত না আমরা জলে ফেলছি, সব মিলিয়ে গঙ্গাটা পলিউট হয়ে গেছে। গঙ্গাটা হচ্ছে হেরিটেজ রিভার, আমরা ওই গঙ্গার জল, যারা আমরা পুজো করি মন্দিরে, তারা ওই গঙ্গার জল অমৃত হিসেবে পান করছি, মাথায় দিচ্ছি। ওই গঙ্গাতে এখন যেভাবে কলিফর্ম ব্যাকটেরিয়া বেড়েছে, সেখানে যদি কেউ স্নান করে তার গায়ে চর্মরোগ হয়ে যাবে, স্কিন ডিজিজ দেখা যাবে। শুধু গঙ্গা নয়, পুকুরগুলো দূষিত হয়ে গেছে, লেক দূষিত হয়ে গেছে। তো এইতে যদি জল দূষণ হয়, একটা হচ্ছে আমাদের দেশ অত উন্নয়নশীল দেশের মতন না, উন্নত দেশটা, আমরা ডেভেলপিং কান্ট্রি, তো আমাদের দেশে টেকনোলজি এত ডেভেলপ হয়নি যে ধরনের দূষণ বাড়ছে সেটাকে প্রায় 34 রকম উপায় তাকে ফিল্ট্রেশন করতে হয়। তো খালি ওই চুন দিয়ে বা 17 রকমভাবে ফিল্টার করে হবে না,
অনেক বেশি, যেভাবে দূষণ বেড়েছে তাতে আমাদের যে টালা ট্যাঙ্ক বলুন বা যেখান থেকে আমাদের জল স্টোরেজ হচ্ছে বা গার্ডেন ডিস বলুন, সেই যে জল আসছে সেটা কিন্তু যদি বাইরের কোনো ট্যুরিস্ট এসে সে এই জলটা খায় তার কিন্তু পেটের রোগ হবে, কারণ বাইরের দেশের কাছে আমাদের এই জলটা উন্নত মানের নয়, কারণ আমাদের প্রযুক্তি অত ভালো হয়নি। তো আমাদের পানীয় জলের সমস্যা হচ্ছে, আমাদের স্নানের জলের সমস্যা হচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে পুকুর থেকে আরম্ভ করে লেক, খাল, নদী সব দূষিত হয়ে গেছে। এটাকে রক্ষা করার একটাই উপায় হচ্ছে ড্রেজিং করা। ড্রেজিং করা অর্থাৎ পলি তোলা এবং ডিসিলটেশন করা, পলি তোলা এবং খনন করে ওটাকে আরও চওড়া করা, যাতে জল ধরনের এটা ঠিকমতো হতে পারে। কারণ আমরা দেখছি যখন পাহাড় থেকে উপরে যখন ল্যান্ডস্লাইড হচ্ছে, নানান রকম ধুলো নোংরা ময়লা সব পাহাড় থেকে আসছে এবং সেটা এসে জমছে, জমতে জমতে আস্তে আস্তে কী হচ্ছে, নদীটা তার গতিপথ হারাচ্ছে আর নদীটা মজে যাচ্ছে, এবং নদী মজে গেলে কী হয়, সেখানে চড়া পড়ে যায়। তো এছাড়া আমরা দেখছি বালি চুরি হচ্ছে নদীর উপর থেকে, নদী কেটে কেউ নোনা জল ঢুকিয়ে দিচ্ছে, কেউ নদী কেটে নদীর মধ্যে বাঁধ তৈরি করে দিচ্ছে। তো অবস্ট্যাকল করা হচ্ছে, যত বেশি এই অবস্ট্যাকল করা হবে, যত বেশি নদীর থেকে এই বালি চুরি হবে, নদী গতিপথ পাল্টাবে, নদীতে চড়া পড়ে যাবে, আর যত বেশি চড়া পড়বে দূষণও তত বাড়বে, এইভাবেই দূষণ বাড়ছে। প্রশাসন তো অলরেডি নিয়েছে 3 বছর ধরে, সেটা হচ্ছে টেম্পোরারি ঘাট তৈরি করা, অর্থাৎ ডিসপোজেবল। আমি একটা বড় সিটের মধ্যে ওটাকে আমি জাস্ট পুকুরের মতন করলাম এবং সেখানে জল ভরে দিলাম, তার মধ্যে লোকে পুজো টুজো করলো, সেটা সবাই খুশি মনে করছে তা নয়, আর্টিফিশিয়াল একখানা আমি ওয়াটার ট্যাঙ্ক বানিয়ে দিলাম এবং সেটা হয়ে যাওয়ার পর সেটাকে আমি ডিসপোজ অফ করে দিলাম। ডিসপোজেবল ট্যাঙ্ক করা হচ্ছে, ওয়াটার ট্যাঙ্ক কলকাতা শহরে এরকম প্রায় 50টা এরকম ওয়াটার ট্যাঙ্ক আসবে, KMC সেটা নোটিফাইড করবে কালকে এবং সেইখানে গিয়ে তাদের করতে হবে। এখন কী হয়েছে, মানে এমন এমন জায়গা আছে সেখানে কিন্তু আদেশ দিয়েছে আমাদের কোর্ট যে ওই সমস্ত জায়গায় করা যাবে না। তো একটা তো হচ্ছে যে যদি করা যায় জলে নামা যাবে না, জলের ওপরে যা কিছু করা করতে হবে, আর একটা হচ্ছে বিভিন্ন ওই যে আর্টিফিশিয়াল ট্যাঙ্ক হবে সেখানে করতে হবে। 8 তারিখ সেদিন হচ্ছে মেন ছট পুজোর সকালবেলায় সূর্যের আরাধনা করতে হয়। এখন এই যে সূর্যদেবতা পুজো করা ভালো, সূর্যদেবতা আর তার স্ত্রী উষা ছট মাইয়া যাকে বলা হয়, সেটা আমরা সূর্যটাকে মানি, সূর্য থেকে আমাদের অনেক কিন্তু দূষিত পদার্থ কিন্তু কন্ট্রোল হয় সূর্যের সানরে থেকে, পুজো করা ভালো। কিন্তু মানুষ যেই হাফ নেবে, অর্ধেক জলে নেবে, হাঁটুর ওপর জল এসে করছে এবং সেখানে ঘি তে ফুল তেল এসব ফেলছে, তাতে কিন্তু দূষিত হয়ে যাচ্ছে, সেটা ভবিষ্যতের পক্ষে খারাপ, মানে লং রানে খারাপ। খুব ভালো কথা, আমরা দেখি যখন টিভিতে দেখানো হয়, বিভিন্ন মিডিয়াতে দেখানো হয় যে কোনো দুর্গা পুজোর পরে ওই বাজে কদমতলা ঘাট বা শিবপুরে ঘাটে কয়েকটা ঘাটে দেখা হলো যে ক্রেন দিয়ে সে তুলছে, কিন্তু সেই জলটা যে আসছে ফরাক্কা থেকে আরম্ভ করে হুগলি সব কিছু জায়গা থেকে আসছে, এই অন্যান্য ঘাটগুলো যে আছে সেগুলোকে কন্ট্রোল করা হচ্ছে না, তো সেখানে কিন্তু ভাষণ দেওয়া হচ্ছে। তো ইভেন একটা টালি নালা যেটাকে আমরা বলছি নর্দমা, যেটাকে আমরা বলি টয়লেট ডিসপেন্সার, সেখানে মাকে পুজো করে সেই মাকে ভাষণ দেওয়া হচ্ছে নর্দমার মধ্যে, এগুলো আমরা অবজেকশন করেছিলাম। তো কিছু বছর আগে ভবানীপুরের যত পুরনো বনেদি বাড়ি তারা কিন্তু ওটা বন্ধ করেছেন, তারা কি করেছেন, নিজের বাড়ির ঠাকুর দালানে
এটা গিরিশ ভবন আছে, এটাকে আমি নিজে উদ্যোক্তা নিয়ে করেছিলাম, ঠাকুর দালানে হোস পাইপ দিয়ে পুরোটাকে মেল্ট করেছে। সেই মেল্ট করার পর তার যে ধাঁচাটা থাকলো সেই ধাঁচাটা আবার রিসাইকেল হয়ে চলে যেতে পারে, পরের বছর আবার কম রেটে তারা ওর উপর মূর্তি করে চলে আসতে পারে। তো অর্থাৎ আমাদের হোস পাইপ দিয়ে এরকম করে মেল্ট করা যায়। আর বিষাক্ত রঙ যেন দেওয়া উচিত না, লেড ফ্রি কালার দেওয়া উচিত। আর ঠাকুরকে প্রতিমাকে নিরঞ্জনের সময় একবার ডুবিয়ে তুলে নিতে হবে ক্রেনে এবং সঙ্গে সঙ্গে সরিয়ে দিতে হবে। এই নয় যে প্রতিমাকে ডুবিয়ে দিলাম তারপর তার ধাঁচাগুলো বা এগুলো পড়ে থাকলো, দেখা গেলো যে তিন দিন চার দিন ধরে এখনও পড়ে আছে, সেইগুলোকে কুইক ডিসপোজ করতে হবে, না হলে অসুবিধে।